তো বন্ধুরা, আমি শুভজিৎ, আর তোমরা দেখছো আমার চ্যানেল @ বিশ্বাস ব্লগ। আশা করি সবাই ভালো আছো। পুজো তো সামনেই, আশা করি সবার শপিং করা অনেকটা শেষের পথে, বা অনেকে শুরু করনি এখনো। তো যাই হোক, আমি আজকে এসেছি তোমাদের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। একটা ব্যাগ কিনেছি অ্যামাজন থেকে, লাইফে ফার্স্ট টাইম অ্যামাজন থেকে একটা ব্যাগ কিনেছি। আর কোম্পানিটা হচ্ছে আর্টিস্টিক্সের, কোনোদিনও ব্যবহার করিনি, বাট ওর রিভিউ দেখেছি, রিভিউ দেখে আর ওর সমস্ত যাবতীয় সব কিছু দেখেই আমি অর্ডার করেছি। তো যখন অর্ডার করেছি আর যতদিন আমার কাছে এসে পৌঁছায়নি, ততদিন টেনশানে ছিলাম কি হবে না হবে। আবার একটা কি স্পেশাল ফিচার্স দেখলাম, তার আবার একটা চার্জিং USB কেবিল আছে ভেতর দিকে, ব্যাগের ভেতর দিকে। আমি তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি। আর একটা কথা বলে দিই, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন, আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে আমি ওই ভুলটা আমি যাতে পরবর্তী ভিডিওতে শুধরে নিতে পারি। চলো ভিডিওটা স্টার্ট করি। বন্ধুরা, ব্যাগটা হচ্ছে এটা, ব্যাগটা হচ্ছে এটা। তো আমি খুলবো, আনবক্সিং করলাম, অপেন করে এই হচ্ছে আর্টিস্টিক্সের এই ব্যাগটা, আর্টিস্টিক্সের ব্যাগটা। এখানে সুন্দর করে লেখা আছে আর্টিস্টিক্স, আর এখানে প্রাইসটাও আছে, এখানে প্রাইসটাও আছে, তোমরা দেখে নিও। প্রথমে এটাকে খুলবো, খুলে দেখি ভেতরে কি আছে। আমি ফার্স্ট প্রথমবার খুলছি, মানে ভিডিও করেই ফার্স্ট টাইম খুলছি তোমাদের সামনে, খুব এক্সাইটেড। ভেতরে দেখতে পেয়েছি একটা কালো রঙের একটা আবজা দেখা যাচ্ছে। চলো খুলে ফেলি, সাইডে রাখলাম। ওকে, আমার খুলে ফেলেছি এটা। আর এই হচ্ছে ব্যাগটা, এই হচ্ছে ব্যাগটা। খুব সুন্দর একটা ডিজাইন করা, ব্ল্যাক কালারের, আর এখানে লেখা আছে আর্টিস্টিক্স, এখানে লেখা আছে আর্টিস্টিক্স। খুবই সুন্দর ডিজাইন। এটা হচ্ছে তোমাদের ব্যাক সাইডেরটা, এটা হচ্ছে তোমাদের ব্যাক সাইডেরটা, তোমাদের ব্যাক সাইডেরটা। এখানে একটা গ্রুপের চেন আছে, একটা চেন আছে, এখানে মানি ব্যাগ বা কোনো ইম্পর্টেন্ট জিনিস এখানে তোমরা রাখতে পারো, ইম্পর্টেন্ট রাখতে পারো, মানে রাখতে নেই পেছন দিকে তাও। আর এটা একটা কি দিয়েছে, এটা এটা দিয়েছে হচ্ছে অনেক সময় সেই ট্রলিগুলো থাকে, ট্রলির যে হ্যান্ডেলগুলোর মধ্যে ব্যাগটাকে ঢুকিয়ে জাস্ট বসিয়ে নিই, ইজিলি ক্যারি করা যায়, এই জন্য দিয়েছে। তো চলো ব্যাগের, তার আগে আমি দেখাবো ব্যাগের একদম উপরের পোর্শনে একটা কম্পার্টমেন্ট আছে, মানে কম্পার্টমেন্ট আছে সিঙ্গেল কম্পার্টমেন্ট। আর ভেতরে যেটা আছে, ভেতরে যেটা আছে ওটা দেখাবো তোমাদেরকে। ভেতরে আছে হচ্ছে এরকম, ভেতরে আছে হচ্ছে এরকম, এখানে একটা দিয়েছে USB কেবিল, এটা দিয়েছে USB কেবিল একটা। আর এটা দিয়ে তোমরা চার্জ করতে পারবে ইজিলি, পাওয়ার ব্যাংক থাকতে হবে। আমার পাওয়ার ব্যাংকটা চার্জিং এ আছে, নাহলে আমি দেখিয়ে দিতাম। এখানে আছে USB কেবিল, এর মাধ্যমে ফোন বা তোমাদের যে ব্লুটুথ হেডফোন চার্জ করতে পারবে পাওয়ার ব্যাংকের মাধ্যম দিয়ে। আর এখানে আছে একটা চেন আছে, এখানে এখানেও সেম জিনিস, এখানেও সেম জিনিস, তোমাদের ফাইল রাখতে পারো। আর এই জায়গাটা আছে ল্যাপটপের জন্য। তো জানি না ভিডিওটা
কতজনের কাছে পৌঁছাবে বা কতজনের ভালো লাগবে আমি চেষ্টা করেছি বেস্ট ভিডিও একটা তৈরি করার। আমি সেটা রিভিউ দেবো হচ্ছে একটা এক মাস পর। ভিডিও একটা লুক হচ্ছে এরকম, ঠিক এমনটা আমার। আমি অনেক ব্যাগ সার্চ করেছি অনলাইনে, বাট আমার কোনো ব্যাগই পছন্দ হচ্ছিল না। তো রিক্স নিয়ে ইফ লাইফের ফার্স্ট টাইম একটা ভালো ব্যাগ আমি অর্ডার করে ফেলেছি, কারণ অফিসের ক্ষেত্রে লাগে এটা। চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন। আর অন্য ভিডিও আমি চেষ্টা করছি শীঘ্রই আনতে, আর পুজোর সময় বলে রাখি পুজোতে পুরো পুজো ভিডিও দেওয়ার চেষ্টা করবো।